Assalamualaikum. আজকে আমি দেখাবো অ্যাডোবি ফটোশপের মাধ্যমে আপনি যখন একটা পাসপোর্ট সাইজের ছবি বানাবেন সেই ছবিটাতে আপনি বর্ডার কিভাবে দিবেন, বর্ডারটা কিভাবে দিবেন সেটা আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ফটোশপটা ওপেন করে নিলাম, এখানে একটা ছবি নিয়ে নিলাম। ধরুন আপনার ছবিটাতে ব্যাকগ্রাউন্ড দিবেন সাদা, ঠিক আছে। তো এটাতে ব্যাকগ্রাউন্ড অলরেডি সাদা আছে, সেক্ষেত্রে আমি ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করে এখানে যে পাসপোর্ট সাইজের ছবি যে মাপটা আছে সেটা দিব, 1.6 ইঞ্চি এইভাবে। তারপরে হচ্ছে 1.9 ইঞ্চি দিয়ে এখানে রেজুলেশান 300 থাকবে এবং এখানে পিক্সেল পার ইঞ্চি থাকবে। তারপর আমি এটাকে এভাবে কাটবো। এভাবে জাস্ট কাটবো কিভাবে, মনে করুন যে আপনার এই এটা দেওয়ার পাসপোর্ট সাইজ ছবির যে মাপটা সেটা যখন আপনি ক্রপে ক্লিক করবেন, ক্রপে ক্লিক করে উপরে এই জায়গাটাতে দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট মাউসটা নিচে আনবেন, এনে মাউসের যে বাম পাশের বাটনটা আছে মানে লেফট কি যেটা আছে সেটা এভাবে ক্লিক করে ধরে ড্র্যাগ করে নিচের দিকে আনবেন। এইভাবে আপনার মন মতো এতটুকু এনে জাস্ট এটার উপরে ক্লিক করে এভাবে টান দিবেন। মাউসটাতে ক্লিক করে টান দিলে কিন্তু এটা মুভ করবে, সেক্ষেত্রে এটার উপরে আপনি এনে এখানে ছাড়বেন। ছেড়ে আপনার মন মতো যে আশেপাশে উপরে নিচে সব দিকে আপনি মিলাবেন যে কোন জায়গাটাতে আনলে ছবিটা খুব সুন্দর দেখা যায়, ঠিক আছে। এভাবে এনে আপনি জাস্ট এন্টারে ক্লিক করবেন। মনে করুন যে এই যে ছবিটা, এটা আপনি পাসপোর্ট সাইজের ছবি হিসেবে প্রিন্ট আউট করবেন। এখন প্রিন্ট আউট করতে গেলে এই পেজটাকে আমি ছোটো করলাম, ছোটো করে আমি আরেকটা পেজ এখানে নিব, কন্ট্রোল এন দিব, অথবা এখানে ফাইলে ক্লিক করব, তারপরে এখানে কি করব নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পরে আমরা সবসময় ছবি যখন প্রিন্ট দিই ইঙ্কজেট প্রিন্টার দিয়ে, যে প্রিন্টারগুলো বাজারে সচরাচর বেশি পাওয়া যায় কম দামি, এই প্রিন্টার দিয়ে যখন প্রিন্ট দিই তখন আমরা সাধারণত A4 সাইজে ছবিগুলো প্রিন্ট দিই। সেক্ষেত্রে এই প্রিসেটের জায়গায় কাস্টমের জায়গায় এখানে A4 দিব, A4 দিয়ে এখানে ওকে দিব। এবং এই পেজটা নেওয়ার সময় লক্ষ্য রাখবেন এখানে কালার মোড কিন্তু RGB থাকবে, ঠিক আছে, আর ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট। তারপর এখানে ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখুন আমি এই ছবিটা মনে করুন মুভ টুলে আমি ক্লিক করব, মুভ টুলের শর্টকাট হচ্ছে V। তো মুভ টুলে ক্লিক করব, মুভ টুলে ক্লিক করার পরে এটাতে এই ছবিটাতে একটা ক্লিক করব। ক্লিক করে জাস্ট লেফট বাটনে ক্লিক করে ধরে এভাবে টান দিব, টান দিয়ে এই পাতাটাতে এনে ছেড়ে দিব। এখন আপনি দেখুন যে এই পাতাটাতে ছেড়ে দিব এবং এটাকে আমরা প্রিন্ট দিব এখানে। এখন প্রিন্ট দেওয়ার সময় আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে, আমি এই পাতাটাকে একটু বড় করে দেখাই। দেখুন আমি এটা হচ্ছে আমি জুম ইন করতেছি, জুম ইন হচ্ছে কন্ট্রোল প্লাস স্পেস, তারপরে হচ্ছে লেফট ক্লিকে একটা করে চাপ দিবেন, জুম একবার করে ইন হবে। এখন দেখুন এই ছবিটাতে কিন্তু কোনো বর্ডার নেই, আপনারা দেখতে পাচ্ছেন তো ছবিটাতে বর্ডার নেই। সেক্ষেত্রে যখন আমরা এটা প্রিন্ট দিব, এভাবে যখন আমরা প্রিন্ট দিব এভাবে কপি করে মানে অল্টারে ধরলে কিন্তু কপি হবে, তারপরে অল্টার শিফটে ধরে যদি টান দেন তাহলে একদম ছবিটা সোজাসুজি আপনার কপি হয়ে বাম দিকে যাবে, ডান দিকে যাবে। তো এই ছবিগুলো যদি আমরা প্রিন্ট আউট দিই তাহলে কিন্তু এই বর্ডারের জন্য মানে আমরা ছবিগুলো ঠিকমতো কাঁচি দিয়ে কাটতে পারবো না, সেক্ষেত্রে আমরা এটাকে বর্ডার দিব। আজকের যে ভিডিও টপিকস সেটা হচ্ছে ছবিতে বর্ডার কীভাবে দিবেন। তো আমি এই ছবিটাতে এখন বর্ডার দিয়ে দেখাবো আপনাদের। বর্ডারটা দিতে হলে আপনি যেটা করবেন, প্রথমেই এই যে ছবিটা আপনি কেটেছিলেন সেই ছবিটা কন্ট্রোল A দিয়ে সবটা সিলেক্ট করবেন, ঠিক আছে। অথবা আপনি এখানে রেক্টেঙ্গুলার মার্কিং টুল যেটা আছে এটাতে ক্লিক করবেন, তারপরে এইভাবে টান দিয়ে মাউসটাতে ক্লিক করে টান দিয়ে আপনি সবটা সিলেক্ট করবেন। সবটা সিলেক্ট করার পরে যেটা করবেন, এই উপরে চলে যাবেন মেনুবারে, মেনুবারে গিয়ে সিলেক্টে ক্লিক করবেন, তারপর এখানে মডিফাই ক্লিক করবেন, তারপরে বর্ডারে ক্লিক করবেন, তারপর বর্ডার এখানে বর্ডার সিলেকশন, এখানে আপনি পাসপোর্ট সাইজের ছবিতে সর্বোচ্চ বর্ডারের সিলেকশন দেবেন 2। তারপরে হচ্ছে ওকে দিবেন। ওকে দিয়ে যেটা করবেন, এইখানে যে কালার প্রিসেটটা দেখতে পাচ্ছেন এটার নিচের যে প্রিসেটটা এটা সাদা দেওয়া আছে, এটা জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে নিচে কালোতে ক্লিক করবেন, তারপর এটা কালো হলে এখানে ওকে দিবেন। এই নিচেটা কালো হয়েছে, এখন জাস্ট ব্যাকস্পেস দেন। ব্যাকস্পেস একবার দিলেন, দুইবার দিলেন, তিনবার ব্যাকস্পেসে চাপ দিলেন, তারপর কন্ট্রোল D দিয়ে ডিসিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করা আছে, ডিসিলেক্ট করে দিবেন। এখন জাস্ট মুভ টুলে ক্লিক করেন, এটাতে ক্লিক করার পরে টান দিয়ে এই পাতাটা দিয়ে ছাড়েন। দেখুন কত সুন্দর এখানে বর্ডার হয়েছে, দেখতে পাচ্ছেন, বুঝতে পেরেছেন যে আমি যে বিষয়টা বোঝাতে চেয়েছিলাম। এখন যদি আপনি প্রিন্ট আউট করেন, প্রিন্ট আউট করে যদি আপনি কাটেন তাহলে কিন্তু জিনিসটা খুবই সুন্দর হবে, ঠিক আছে। তো এটাতে এখন আমি আপনি এটার এই ছবিটার উপরে মাউসটা এনে যদি অল্টারে চাপ দেন তাহলে কপি আসবে, তারপর এটা ক্লিক করে টান দিলেই কপি হবে। তারপর শিফটে ধরে রাখবেন যাতে বাঁকা না হয়, শিফটে ধরলে বাঁকা হবে না,
তারপর এইভাবে আপনি কিন্তু কপিটা করে আপনি ছবিগুলো প্রিন্ট আউট করে ফেলতে পারবেন। তো এটা ছিল আজকের বিষয় যে আপনি কিভাবে ছবিতে বর্ডার ব্যবহার করবেন, বর্ডার দিবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন ভিডিওটি কেমন হলো, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে? আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশেই থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাইকে টাটা।